চট্টগ্রামের সাতকানিয়ায় করৈয়ানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি দু হাজার পনেরো ব্যাচ ভিত্তিক সংগঠন ফ্রেন্ডস ইউনিয়ন দু হাজার পনেরো এর উদ্যোগে ফেনীতে অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে গত উনিশ এপ্রিল প্রতিবাদী মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে বিকেলে মিছিলটি করৈয়ানগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঠাকুরদীঘির পার স্টেশনে গিয়ে থামে এবং সেখানেই মানববন্ধন পালন করা হয় উক্ত মানববন্ধনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আফসার চৌধুরী করৈয়ানগর সর্বদলীয় যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও চ্যানেল কর্ণফুলীর সাতকানিয়া প্রতিনিধি মোহাম্মদ তারিকুল ইসলাম ফ্রেন্ডস ইউনিয়নের সদস্য তৌহিদ মিজান শাখাওত হোসাইন মোহাম্মদ শহীদ মোহাম্মদ তারেক মোহাম্মদ তৌহিদ মো রিদোয়ান আলাউদ্দিন ও তারুন্দির অভিযানের সভাপতি ইমরান হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে উপস্থিত সকলে নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানান